আমাদের রিসিপ পাবো না ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবো রাখবো মানে তালা আপনারা খুলতে দিবেন না দিব না প্রধান আগে আমাকে রিসিপ দিয়ে দাও তারপরে কি হবে হবে না হলে ভোটাভোটের মাধ্যমে এটাই আমার কি নাম আপনার মনসুরা বেগম উপসংঘ 6টার থেকে 4টা সংসদে একটা করে নমিনেশন ফাইল করছে। এটা কোঅপারেটিভ সোসাইটির একটা 5 বছরের একটা নির্বাচন হয়। সেই নির্বাচনে আমরা সেখান থেকে একটা সংসদ থেকে দুটা সংসদ থেকে দুটা দুটা করে পড়ছে। যেই প্রধান দেখলো যে এখানে দুটা দুটা করে ফর্ম পড়ে গেছে, ওখান থেকে প্রধান বিডিও অফিস থেকে ফর্মগুলো ফাইলে নিয়ে আসছে। দিদি যেটা বিডিওর সামনে কালকে বললো, যেটা দিদির বক্তব্য বিডিওর সামনে বললো যে আমি ফাইল প্রধানকে দিয়ে দিচ্ছি। যখন যারা নমিনেশন ফাইল করছে তারা বললো আমার রিসিপ কোথায়। সেদিন একটা 20 তারিখে আমাদের একটা বার্ষিক সভা হয়েছিল, সেই সভার মধ্যে উনি বললো আমি জানি না, তোমাদের প্রধান জানে, সম্পাদিকা জানে। কালকে যখন সম্পাদিকা জিজ্ঞাসা করলো, সম্পাদিকা বললো যে আমার থেকে প্রধান হাতের থেকে নিয়ে নিচ্ছে রিসিপ কপিগুলি সব। এখন এরা চাচ্ছে যে আমরা যে নমিনেশন ফাইল করছি আমাদের রিসিপ কপি কেন পেলাম না, এটাই হলো এদের বক্তব্য। হ্যাঁ, এখন এদের রিসিপ কপি প্রধানের কাছে আছে। এখন এরা চাচ্ছে যে আমাদের বোর্ড গঠন মানে 26 তারিখে হয়ে যাবে, কালকে এরাও ব্লকে বিডিওর সামনে যাওয়া হয়েছে, বলছে এটা তো আর হবে না, 26 তারিখে বোর্ড গঠন হয়ে যাবে। কিন্তু এরা চাচ্ছে যে বোর্ড তো এখনও গঠন হয় নাই, কিন্তু আমি রিসিপ কপি আমি কেন হাতে পাবো না। এই নির্বাচনটা কি বিষয়? এটা এলো ইসে নিয়ে, দল এসএসজি নিয়ে, এসএসজি সংঘ নিয়ে, এসএসজি গ্রুপ নিয়ে নির্বাচন। বললাম যে এই নির্বাচনে কয়জন অংশগ্রহণ করেছে, কয়জন ফর্ম ফিল আপ করেছে? 8 জন। 8 জন, 8 জনের মধ্যে 2 জনের ফর্ম পাওয়া যাচ্ছে না আর 6 জনেরটা পাওয়া যাচ্ছে। মানে এখানে কতজন আর কি মানে এই নির্বাচনে নির্বাচিত হবেন? এখানে 6 জন। 6 জন? হ্যাঁ হ্যাঁ, 6 জন। 6 জনের মধ্যে বোর্ড হবে, সেই বোর্ড আবার বলছে প্রধান নিজে গিয়ে হাতে তৈরি করে দেবে। এটা কি প্রধান করতে পারে? এটাই আমাদের বক্তব্য। বোর্ড নিজেরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত করে কাকে কি বানাবে, বোর্ড বানাবে, ওরা নিজেরা সিদ্ধান্ত করবে। কিন্তু প্রধান বলছে যা করার আমি করে দিয়ে আসছি, আমি কাকে কি করবো আমি করবো। আমার নাম শিখা মণ্ডল।